নমস্কার, টেকভিলিয়ান চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আমি আপনার হোস্ট অ্যান্ড ট্রেনার বিশ্বজিৎ মণ্ডল, আর আজকের ক্লাসে আলোচনা করব একটি পাসপোর্ট সাইজের ফটো খুব সহজে কিভাবে তৈরি করতে হয়। তো বেশি দেরি না করে চলুন আমাদের কম্পিউটার স্ক্রিনে আপনাকে দেখাই কিভাবে পাসপোর্ট সাইজ ফটো তৈরি করতে হয়। তো দেখতেই পাচ্ছেন আমি চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। এখন আমি ওপেন করে নেব অ্যাডোব ফটোশপ। তো দেখতেই পাচ্ছেন অ্যাডোব ফটোশপ ওপেন হয়ে গেছে। এখন যে ছবিটার পাসপোর্ট সাইজ ফটো তৈরি করতে চাইছি সেই ছবিটাকে ওপেন করব। ওপেন করার জন্য যে গ্রে কালারের স্ক্রিন এই ফাঁকা জায়গাতে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পর সেই ছবিটাকে সিলেক্ট করব, দিয়ে ওপেনে ক্লিক করব। দেখুন ওপেন হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে আরেকটি ইম্পর্টেন্ট কথা জানিয়ে রাখি, সেটি হচ্ছে যখন ছবি তুলবেন, ছবি তোলার সময় পিছনের অবশ্যই একটা ব্যাকগ্রাউন্ড পর্দা টাঙিয়ে তারপরে ছবিটা তুলবেন, যেটা এই ছবিতে দেখতে পাচ্ছেন। এই ছবিতে পিছনে একটা পর্দা টাঙানো রয়েছে, তারপর ছবিটা তোলা হয়েছে। এখন আমি আপনাদেরকে শেখাচ্ছি একটি ফটো স্টুডিওতে বেস্ট কোয়ালিটির ফটো কিভাবে তৈরি করে। পুরো স্টেপ বাই স্টেপ বলবো, একটু ধৈর্য সহকারে দেখবেন, এটাই আপনার কাছে আমি রিকোয়েস্ট করছি। তো দেখুন এই ছবিটাকে প্রথমত আমি পাসপোর্ট সাইজের মাপে ক্রপ করে নেব। কিভাবে ক্রপ করব, ক্রপ করার জন্য দেখুন বাম সাইডে একটি টুল বক্স রয়েছে, তার মধ্যে একটি টুলের নাম হচ্ছে ক্রপ টুল, দেখতে পাচ্ছেন। এই ক্রপ টুলে ক্লিক করবেন। ক্রপ টুলে ক্লিক করার পর সবচেয়ে উপরে দেখবেন লেখা আছে হোয়াইট। এই জায়গাটা সবচেয়ে বেশি সবার প্রবলেম হয় যে সাইজ কত দেব। আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছে যে স্যার পাসপোর্ট সাইজের অরিজিনাল সাইজ কি। বিভিন্ন ইউটিউবে ভিডিও দেখি, বিভিন্ন জন বিভিন্ন রকম সাইজ বলে থাকে। অ্যাকচুয়ালি সাইজ কি সেটা আমি আপনাদেরকে বলছি, এবং দেখুন অ্যাকচুয়ালি সাইজ কি। তো সাইজটা ওয়াইড, ওয়াইড মানে হচ্ছে চওড়া। চওড়াতে লিখবেন 3.5 সেন্টিমিটার, 3.5 সেন্টিমিটার, এবং হাইট করবেন 4.5 সেন্টিমিটার। এবং তারপরে দেখুন রেজুলেশন, রেজুলেশনকে করবেন 300 পিক্সেল বাই ইঞ্চ। এই দেখুন কি করলাম, ওয়াইড করলাম 3.5 সেন্টিমিটার, হাইট করলাম 4.5 সেন্টিমিটার, আর রেজুলেশন 300। এবার এই ছবিটাকে মাউসের লেফট বাটনটা চেপে রেখে সিলেকশন করে নেবেন পাসপোর্টের মাপে। এই দেখুন পাসপোর্ট যেমন ছবি হয় এই মাপে ক্রপ করে নেবেন, মানে সিলেকশন। সিলেক্ট করার সময় আপনাদেরকে ধ্যান রাখতে হবে যে ছবির দুই কাঁধ, যে দুই কাঁধটা যাতে ঠিকঠাক থাকে। এবার এই ছবিটায় আরেকটু আপনাকে ধ্যান রাখতে হবে, সেটি হচ্ছে দুটো কান যাতে দেখতে পাওয়া যায়। এবার আপনার কিবোর্ড থেকে সিলেকশন করার পর জাস্ট এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করলে দেখুন ছবিটা আমাদের হয়ে গেছে। ছবিটাকে একটু জুম করলাম। জুম করার প্রসেস হচ্ছে কন্ট্রোল দেবে থেকে সমান চিহ্ন, এই দেখুন জুম হয়ে গেছে। এবার আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে, প্রথম কাজ কি করলাম, ছবিটার ক্রপ করে নিলাম। এর দ্বিতীয় কাজ হচ্ছে ছবিটার পিছনের যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জেস করা। তো ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার জন্য আপনাকে আবার সেই টুল বক্সে যেতে হবে। টুলের নাম হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। এই ম্যাজিক ওয়ান টুলে ক্লিক করতে হবে। এই ম্যাজিক ওয়ান টুলে ক্লিক করার পর আপনার ছবির ব্যাকগ্রাউন্ডে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করা মাত্রই দেখুন এটা পুরোটা সিলেকশন হয়ে গেছে। এবার আপনাকে চুজ করে নিতে হবে একটি ব্যাকগ্রাউন্ড কালার। তো ব্যাকগ্রাউন্ড কালার চুজ করার জন্য ব্যাকগ্রাউন্ড কালারে যেতে হবে। দেখতে পাচ্ছি আমরা রেড কালার হয়ে আছে ব্যাকগ্রাউন্ডটা, এই কালারটাই ক্লিক করব। দেখুন আমি একটু জুম করে দেখাই, এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। উপরে যে কালারটা দেখতে পাচ্ছেন ব্লু, এটা ফরগ্রাউন্ড বলে, আর পিছনেরটা ব্যাকগ্রাউন্ড। তো এই ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করবেন। ক্লিক করার পর যে ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিতে চাইছি সেই ব্যাকগ্রাউন্ড কালারটা এখান থেকে নিয়ে নেব। আপনার ইচ্ছে মতো যে কালার দিতে চান সেই কালার নেবেন, দিয়ে ওকে করবেন। ওকে করার পর আপনার কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করবেন। ডিলিট, দেখুন আমি ডিলিট কি প্রেস করলাম। এবার আমাদের সিলেকশনটা হয়ে গেছে। এখনো এই সিলেকশনকে উড়ানোর জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল দেবে থেকে ডি প্রেস করবেন। এই ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার পর যে প্রসেসটা করবেন সেটি দেখাচ্ছি। দেখুন ক্লিক করবেন ইমেজ মেনুতে। ইমেজ মেনুতে ক্লিক করার পর অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্টে ক্লিক করার পরে ক্লিক করবেন কার্ভ। আবার কন্ট্রোল প্লাস এম প্রেস করলেও হবে। এই দেখুন কার্ভ আসলো। এই কার্ভের যে দাগটা দেখতে পাচ্ছি, এই দাগের মিডিলটা ধরে জাস্ট একটু উপরে উঠাতে হবে। দেখুন একটু ফর্সা হচ্ছে না ফেসটা, ফেসটা অনেকটাই ফর্সা হচ্ছে। দেখুন মোটামুটি উঠাবেন হালকা। এবার ওকে করে দেবেন। দেখুন খুব সুন্দর একটা ফেস লাগছে। এবার এই ফেসটাই কে রিপেয়ারিং করতে হবে, মানে ফেসে যদি কোনো খিল থাকে বা কোনো
ঘাম আছে, এগুলো ঠিকঠাক করতে হবে ফেসটা। কি করে ঠিক করব দেখুন, পুরো প্রসেস দেখাচ্ছি। একটা ফটো স্টুডিওতে যা যা করে প্রফেশনালি যারা ফটো স্টুডিওর কাজ করে, তারা যে যে কাজ করে আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখাচ্ছি। শুধু রিকোয়েস্ট করছি, ধৈর্য ধরে দেখুন আর শেখার চেষ্টা করুন। দেখুন তো ফেসের মধ্যে যা কিছু থাকবে সেগুলো উড়ানোর জন্য একটু এটা ছবিটাকে জুম করে নেব। এই দেখুন তো ছবিটা জুম করলে আমরা দেখতে পাচ্ছি যে ফেসের মধ্যে এই যে দেখুন স্পট আছে কালো কালো, তো এগুলোকে ঠিক করতে হবে, মানে স্পটগুলোকে। বা খিলের মতো থাকতে পারে, বা কিছু থাকতে পারে, ফুসলি থাকতে পারে, যাই কিছু ফেসের মধ্যে থাক না কেন, আপনাকে সেটা রিপেয়ারিং করতে হবে। কিভাবে রিপেয়ারিং করছি দেখুন, আপনি টুল বক্সের মধ্যে ক্লিক করবেন, এখানে দেখুন লেখা আছে হিলিং ব্রাশ টুল। তো এই হিলিং ব্রাশ টুলে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি আমার মাউস পয়েন্টারটা সার্কেল হয়ে গেছে। এখন যে কাজটা করতে হবে, যে স্কিনটা ভালো আছে, মানে ভালো স্কিন, একটু জুম করি, এ দেখুন যে স্কিনটা ভালো আছে সেই ভালো স্কিনটার উপরে অল্টার দেবে থেকে একবার ক্লিক করবেন, অল্ট দেবে থেকে ক্লিক করবেন, তারপর যে স্পট উড়াতে চাইছি সেই স্পটে একবার ক্লিক করে দেবেন। এই দেখুন অল্টার দেবে থেকে আমি এখানে ক্লিক করলাম, এই স্পটে এবার ক্লিক করছি, দেখুন স্পট উড়ে যাচ্ছে, যেখানে যেখানে স্পট আছে পুরোটা উড়িয়ে দেবেন। এইভাবে অনেকে ইউটিউবে ভিডিও দেয়, বিভিন্ন রকম বলে, অনেক ভুল প্রসেসগুলো বলে থাকে, আবার অনেকে কমেন্ট করে যে এটা এটা ঠিক, ওর কাছে ওটাই ঠিক, ও যেটা জানে সেটাই ঠিক, শেখার কোনো চেষ্টাই করে না। দেখবেন ভালোভাবে আমি প্রফেশনালি দেখাচ্ছি আপনাদেরকে, ফটোর কাজ আমি বিগত 11 বছর থেকে করে আসছি, আর তার এক্সপিরিয়েন্স আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কীভাবে কাজ করে, এই দেখুন পুরো ফ্রেশ হয়ে যাবে। দেখুন অনেকজন কি করে ব্রাশ দিয়ে দেখায়, বলছে ব্রাশে ক্লিক করে দে, ব্রাশে তো কি হবে কালারটা ঠিকঠাক হবে না ছবি। এই দেখুন পারফেক্ট হয়ে গেল, কিছু লাগবে না, জাস্ট খুব সিম্পল কাজ হয়ে গেল কাজটা। এই ছবিটাকে আমি জুম ছোট করে নিচ্ছি, খুব সুন্দরভাবে দেখুন আমি যে ফেসের স্পটগুলো বা ফুসরি যাই ছিল না কেন সেটা আমি ফেসটাকে রিপেয়ারিং করে নিলাম। রিপেয়ারিং করে নেওয়ার পর কি করবেন, কন্ট্রোল দেবে থেকে এল প্রেস করবেন, মানে লেভেল, কন্ট্রোল দেবে এল প্রেস করবেন লেভেল, এই লেভেলে একটু এটাকে লেভেলটাকে অ্যাডজাস্ট করবেন যাতে ছবিটা ঠিকঠাক হয় আর একটু কোয়ালিটি আসে। এই কাজগুলো অনেকে করে না, দিয়ে কোয়ালিটি আসে না, একটু ঠিকঠাক করে করবেন, বেশি না অল্প করে। এবার ওকে করে দিচ্ছি, লেভেল আমার পারফেক্ট হয়ে গেল। এবার আমি কি করব, এই ছবিটার একটা ব্যাকগ্রাউন্ড বর্ডার দিয়ে দিব। তো বর্ডার দেওয়ার জন্য এখানে দেখুন রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল বলে একটা টুল আছে, এই টুলে ক্লিক করবেন, এই যে টুলটা, এই টুলে ক্লিক করার পর ছবিটাকে সিলেকশন করবেন। ভিডিওটা একটু বড় হচ্ছে কিন্তু ধৈর্য ধরে দেখুন, খুব ভালোভাবে শিখবেন, মানে পুরো প্রসেস, অরিজিনাল প্রসেস শিখাচ্ছি আমি। এবার এই ছবিটার উপর রাইট ক্লিক করব, তারপরে স্ট্রোকে ক্লিক করব। স্ট্রোকে ক্লিক করার পরে এখানে কালারটাকে করব ব্ল্যাক, এইভাবে ব্ল্যাক করবেন, আর হোয়াইটটাকে 5 পিক্সেল আছে এটাকে আমি 3 করব 3 পিক্সেল, তারপরে ওকে করে দেব। এবার কন্ট্রোল দেবে ডি প্রেস করে দিবেন সিলেকশনটাকে উড়ানোর জন্য। দেখুন একটা বর্ডার পড়ে গেছে, আমার ফটোর কাজ কমপ্লিট। এবার আমি ছবিটা প্রিন্ট আউট করার জন্য ফাইলে ক্লিক করব, তারপর নিউ। এই জায়গাতে আমি প্রিসেট সাইজ, মানে যে পেপারে আমি প্রিন্ট আউট করবো সেই পেপারটা চুজ করব। তো আমি পেপারটা চুজ করছি A4 পেপার, তারপরে ওকে করে দিচ্ছি। এ হচ্ছে আমাদের A4 পেপারটা, দেখুন দেখতে পাচ্ছি, একটু জুম করে নিই পেপারটা, এ হচ্ছে আমাদের A4 পেপার, যে পেপারটা দেখতে পাচ্ছেন এখন। এবার এই A4 পেপারে এই ছবিটাকে ড্র্যাগ করে নিয়ে যাব। তো নিয়ে যাওয়ার জন্য অবশ্যই আপনাকে মুভ টুলে ক্লিক থাকতে হবে। মুভ টুলে ক্লিক থাকার অবস্থায় এবার ছবিটাকে একবার ক্লিক করে দেবে থেকে ড্র্যাগ করে এই ছবি সাদা পেজের উপর ছেড়ে দেবেন। দেখুন চলে আসলো। এবার কি করবো, এভাবে বসাবো, একটু উপরে জায়গা ছাড়বেন, তারপরে অল্ট কি দেবে থেকে ধরে টানবেন, ড্র্যাগ করে এভাবে বসাবেন, আবার অল্টার দেবে থেকে এভাবে বসাবেন, এই দেখুন আবার অল্টার দেবে থেকে এভাবে বসাবেন, কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে দেখুন কাজটা, এত সুন্দরভাবে কাজটা, কত সহজ কাজ। এই দেখুন একটু আমি এটাকে বাম সাইড করে নিচ্ছি, এগুলো অ্যাডজাস্ট করবেন, অ্যাডজাস্ট করার জন্য রাইট ক্লিক করবেন, যে সেই লেয়ার, লেয়ার সম্বন্ধে আমি একটা সেপারেট ভিডিও বানাবো আপনাদেরকে শেখানোর জন্য। এই দেখুন এত সহজ ফটো, আপনি 5 মিনিটে ফটো দিতে পারবেন একজনকে,
এই দেখুন ফটো হয়ে গেল। তো এইভাবে যদি মনে করেন সবটাকে করব তো কন্ট্রোল দেবে ই প্রেস করে নিচ্ছি, তারপরে অল্টার দেবে থেকে টানবো, সবটা হয়ে যাবে। এই দেখুন মানে মার্জ করে নিলাম, কত সহজ কাজ দেখুন। অনেকজন অনেক জটিল করে বলে এই সহজ কাজটাকে। আবার টানছি দেখুন কতটা কপি আমরা তৈরি করলাম, পুরো পেজে তো করেইনি এখনো। এভাবে আপনারা প্র্যাকটিস করুন, প্র্যাকটিসে যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানান, আমি তার সলিউশন করে দেব। আমাদের এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। চলুন দেখা হবে আপনাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য জয় হিন্দ।